আসসালামু আলাইকুম পাপিয়া ন্যাচারাল কেয়ার বিডিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই সুস্থ আছেন শীতে চুল রুক্ষ হয়ে যাওয়া একটি বড় সমস্যা তার থেকে বড় সমস্যা হলো চুল পড়ে যাওয়া কারণ শীতে চুলের যত্ন তেমন নেওয়া হয় না যার কারণে চুলের গুঁড়ায় অনেক ধুলো জমে থাকে এই ধুলো জমে থাকার জন্য চুলের গুঁড়ায় মৃতকোষের জন্ম হয় শীতে শ্যাম্পু ঠিক মতো না করার জন্য সেই মৃতকোষ চুলে রয়ে যায় এবং খুশকির মতো দেখা দেয় তার জন্য চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল উঠতে থাকে আর একদমই চুল রুক্ষ হয়ে যায় চুল দেখতে পুরোই প্রাণহীন শুকনো জঙ্গলের মতো দেখায় পাটের আশের কথা বললাম না কারণ হলো পাটের আঁশেরও আলাদা এক উজ্জ্বলতা থাকে আর তাই আপনারা আপনাদের ঘরে থাকা কিছু উপাদান দিয়ে তৈরি করতে পারেন হেয়ার টোনার যেটা দিয়ে আপনার চুল একদমই স্মুথ হয়ে যাবে এবং চুলের থেকে হাতি সরাতে ইচ্ছা করবে না আর রুক্ষ চুল একদমই থাকবে না চুলের গোড়া শক্ত হবে চুল পড়াও বন্ধ হবে তাই আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই এই শীত মৌসুমেও স্বাস্থ্যোজ্জ্বল ও সিল্কি চুল পেতে কি করবেন চলুন দেখে নেওয়া যাক আর অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা আইকনটি প্রেস করে দিন আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আপনারা চাইলে গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটাও নিয়ে নিতে পারেন আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদেরকে বলবো গাছের অ্যালোভেরা জেলটা না ব্যবহার করতে তাহলে হয়তো একটু র্যাশ হতে পারে এবং আপনাদের মাথা চুলকাতে পারে তাই আমি একদমই মানা করব যে আপনারা গাছেরটা ব্যবহার করবেন না আর নিয়ে নিয়েছি মধু আর এই হেয়ার টোনারের আসল উপাদান হলো গরুর কাঁচা দুধ আপনাদের কাছে যদি অ্যালোভেরা এবং মধু না থাকে আপনারা শুধু দুধ চুলে দিতে পারেন আর আপনারা জাল করা বা গরম করা দুধ একদমই চুলে দেবেন না এখানে আমি আমার চুল অনুযায়ী এক কাপ দুধ নিয়ে নিয়েছি আপনারা এক কাপ দুই কাপ যতটুকু লাগে নিয়ে নেবেন এক এক করে সব উপাদান আমি মিশিয়ে নেব আমি প্রথমে মধু মিশিয়ে নেব দুধের সাথে এক চামচ মধু নিয়ে নেব আর আপনারা মধুর সাথে দুধের সাথে মিশিয়ে মাথায় দেওয়ার বদলে খেয়ে ফেলবেন না ভুলেও আর নিয়ে নেব এক চামচ অ্যালোভেরা জেল আপনারা অ্যালোভেরা জেল একটু বেশি বা কম নিতে পারেন বা একদমই বাদই দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে পরিষ্কার চুলে মানে আগের দিন আপনি চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন তারপরের দিন এই হেয়ার টোনারটা আপনি চুলে ব্যবহার করবেন এখানে যেহেতু দুধ রয়েছে তাই চুল পরিষ্কার করে তারপরেই চুলে দেওয়া উচিত তাছাড়া কোনো কাজেই আসবে না এই টোনার স্প্রে বটলে নিয়ে তারপরে চুলের গোড়ায় দিতে হবে আপনাদের কাছে স্প্রে বটল না থাকলে পিচকারি আছে না পিচকারি সেই পিচকারি দিয়ে আপনারা চুলে দিবেন পিচকারি কতটা উল্লেখ করার এটাই কারণ আমার স্প্রে বটল প্রথম দুইবার বের হলো পুচ পুচ তারপর আর বেরই হলো না অ্যালোভেরা জেলের জন্য তাই আর কি করব হাত দিয়ে তো দেওয়া যাবে না তাই তো ভরেই চুলের গোড়ায় গোড়ায় দিতে হয়েছে তাই আপনার বিকল্প হিসেবে এটাই ব্যবহার করতে পারেন আর এই টোনারটা আপনারা চাইলে সাপ্তাহে তিন দিন বা দুদিনও দিতে পারেন এটাতে কোনো সাইড এফেক্ট নাই আপনারা খুব সহজেই দিতে পারেন এই টুনারটা চুলে দিয়ে ৩০ মিনিট রাখতে হবে বা আপনাদের যদি ইচ্ছে হয় যে এই দুধ চুলে শুকাবেন শুকিয়ে তারপর শ্যাম্পু করবেন বা এক ঘন্টা আপনারা এটা রাখতে পারেন এক ঘন্টার বেশি কোনো হেয়ার প্যাক বা টুনার রাখবেন না এই টুনারটা আপনারা চুলে ব্যবহার করলে প্রথমবারই আপনারা বুঝতে পারবেন আপনাদের চুল কতটা সফট এবং সিল্কি হয়েছে ছেলে বা মেয়ে যেই হোক শ্যাম্পু করার সময় সবাই ভাবে যে শ্যাম্পু করার পরে চুলটা দেখতে খুবই উজ্জ্বল হবে এবং খুবই সিল্কি হবে কিন্তু শ্যাম্পু করার পরে তা একদমই হয় না অনেকেরই আর তাই আপনারা নিয়মিত এই দুধের টোনারটা ব্যবহার করুন শুধু দুধও আপনারা ব্যবহার করতে পারেন আর প্রথম ব্যবহারেই আপনারা বুঝতে পারবেন আপনাদের চুল কতটা সিল্কি হয়েছে আর আপনাদের চুল ছোটো বড় বা কুকড়ানো যেমন ধরণেই থাকুক না কেন আপনাদের চুলের আলাদা এক উজ্জ্বলতা আসবে আর এই চুলের উজ্জ্বলতার জন্যই আমরা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি কিন্তু তাতে কোনো লাভই হয় না উল্টো খারাপ হয় তাই দামি প্রসাদনী ব্যবহার না করে ঘরে থাকায় প্রাকৃতিক একদমই প্রাকৃতিক দিয়ে আপনি আপনার চুলে লাগিয়ে দেখুন আপনাদের চুলের সকল সমস্যাই দূর হয়ে যাবে আর কোনো চিন্তাই করতে হবে না চুলের রুক্ষতা নিয়ে আর যাদের চুল পড়ার সমস্যা রয়েছে এই টোনারটি আপনারা ব্যবহার করে দেখুন আপনাদের অনেকটাই উপকারে আসবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন